আজ শনিবার ষোলোই বৈশাখ দু সালের তিরিশে এপ্রিল মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কিন্তু বৈশাখ অমাবস্যা শনিবারের দিনে এই অমাবস্যা পড়ায় একে শনি অমাবস্যাও বলা হয় আর গতকালই কিন্তু শনি আড়াই বছর পর রাশি পরিবর্তন করেছেন তাই আজ অবশ্যই শনিদেবের নাম জপ এগুলি করুন আজ কায়িক পরিশ্রমের কারণে কিন্তু শরীরে একটু ক্লান্তি অনুভব করতে পারেন যারা হার্টের রোগী আছেন হৃদ তারা অবশ্যই চা কপি খাওয়া ছেড়ে দিন আর আজ অবশ্যই নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই হতাশাও কিন্তু আপনাদেরকে গ্রাস করতে পারে তাইগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করুন যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু আজ অফিসের পরিবেশ অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্ট এগুলির প্রদর্শন করতে যেন ভুলবেন না প্রশংসার পাত্রপাত্রী হবেন অর্থগতভাবে দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির আয় ইনকাম বাড়লেও খরচ বাড়তে চলেছে তাই সঞ্চয় কিন্তু একটু ঘাটতি হতেই পারে যদি কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে আপনারা থাকেন সেই টাকা পয়সা বা ঋণ আজ পরিশোধ করে দিতে হতে পারে যার কারণে অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা হলেও দুর্বল কিন্তু হতেই পারে আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের কিন্তু দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটানোর চেষ্টা করুন কাছের মানুষজনেদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনাদের কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে যেন ভুলবেন না আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না তাই দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে গতকালই শনি রাশি পরিবর্তন করেছে আর আজ তো শনি অমাবস্যা তাই সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজ মন্ত্র একশো আটবার অবশ্যই জপ করুন যেটি হলো ওম প্রাং প্রিং প্রোং শ নামা আজ যাদের চন্দ্র রাশি মিথুন এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে